বাবা গো শামস, তোমার এ কি অবস্থা? কি করতেছ এগুলা? আর বলেন না আন্টি, আম্মুকে কবে থেকে বলতেছি যে আমাকে একটা ওয়ার্ড্রোব বা আলমারি কিনা দাও, আম্মু পাত্তাই দেয় না। এখন এইভাবে কাপড় রাখা ছাড়া আর কোনো উপায় নাই। আহারে, মেয়েটা তো আসলেও একটা সমস্যায় পড়ছে। তুমি আমার বাসায় চলো, আইসা দেখো। ওই যে আমার ভাই বিদেশ থেকে আমার জন্য কি সুন্দর আলমারি পাঠাইছে, আলমারি প্লাস ওয়ার্ড্রোব, বুঝছ? দেখলে অবাক হয়ে যাবা, আসো। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলেন আন্টি, আমি আসতেছি। আসো আসো আমার ঘরে আসো শামস। এই দেখো, এই যে আন্টির পাপোস দেখছো, এটা থাইল্যান্ড থেকে আমাদের আত্মীয় পাঠাইছে। ওয়াও আন্টি, আপনার বেডশিটটাও তো কত সুন্দর। ও বাবা গো, এই বেডশিট, এই বেডশিট আমার ফ্রেন্ড দুবাই থেকে পাঠাইছে, বুঝছো? অনেক দামি, অনেক দামি। আন্টি, পারলে দুবাই থেকে একটা চিরুনি আনায়েন, আপনার চিরুনির অবস্থা তো খুবই খারাপ। শাম, সেটা রাখো। এই যে ও বাবা গো, এই হলো আমার বিদেশের আলমারি, বুঝছো? এই যে পুরো জার্মানি থেকে পাঠাইছে। ওয়াও আন্টি, আই মাস্ট সে আপনার আলমারিটা আসলেও ভালো হয়েছে। এই দেখো, এটা কি শুধু আলমারি, এটা আলমারি প্লাস ওয়ার্ড্রোব, দেখছো? উপরে আলমারিতে কত জায়গা, আমি এখনো কিচ্ছু রাখি নাই, বুঝছো শামস? এই যে নিচে কতগুলা ড্রয়ার, এই যে একটা দুইটা তিনটা, এই যে চারটা, অনেক কিছু রাখা যাবে, বুঝছো? আমি এখনো কিছু ঢুকাই নাই, একদম নতুন, আমার ভাই আমারে পাঠাইছে, বুঝছো? এটা অনেক দামি, অনেক দামি জিনিস, জাহাজ জাহাজ দিয়া পাঠাইছে, জানো? শান্তি, আমি যদি এরকম একটা কিনতে পারতাম না, আমার আর কোনো টেনশনই থাকতো না। ও বাবা গো শামস, তুমি আলমারি কিভাবে কিনবা? এগুলো হচ্ছে বিদেশি জিনিস আর অনেক দামি, অনেক দামি। এগুলা কিনতে পারবা? হ্যাঁ, এগুলো শুধু বিদেশে পাওয়া যায়, এগুলো এই দেশে পাওয়া যাবে। চিন্তা করছো শামস, কি করলো টুনি? আই টুনি, তার মাইরা ফেলাম টুনি, এত দুষ্টমি করস। আন্টি, আপনারা বললেন এটা বাইরের দেশের, এই যে এখানে বেঙ্গল লেখা, বেঙ্গল তো আমাদের দেশে, এটা তো বেঙ্গল ফার্নিচার। কি দরকার ছিল আন্টি এভাবে চাপা মারার? শুধু শুধু আমার টাইম ওয়েস্ট। টুনি, তোরে মাইরা ফেললাম। ভেবে আরেকটু এই পাশে, হ্যাঁ আরেকটু, এই পারফেক্ট। উফ শান্তি, আমিও আন্টি দেখে দেখে এই আলমারি প্লাস ওয়ার্ড্রোবটা কিনে ফেললাম বেঙ্গল থেকে। এখন আর যাই হোক, আমার আর কাপড়ের পুটলি বাঁধতে হবে না।